جبال نبی پہ خنجر چلے گا تو غلام نبی پہ رونا پڑے گا رونا پڑے گا. محترم المقام واجب العزی والاحترام بالخصوص محترمی و مکرمی عزیر محفلر نہایت قابل قدر فرام شردہ وزن شبافتی صاحب قبلہ اطال اللہ عمرہ دیگر আজের মাহফিলের সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান বক্তা প্রধান ওয়াইজ এবং বিশেষ ওয়াইজিন সহ উপস্থিত মুরব্বিয়ানে দাম সমবেত ব্রাদারান ইসলাম যত দূরে মাইকের আওয়াজ যার এলাকার সতুরফারসর পর্দার আড়ালার মস্তুরা হাওয়া তিন পর্দানসীন মা ও বোনেরা রহমানি রহমাকুমুল্লাহ তাআলা السلام عليكم ورحمة الله وبركاته. آية بارو سلام دي كنا محبت رواز جواب دن. السلام عليكم ورحمة الله. گنہگر ناچیز بیلم سربپرتم ای منیب را دربارو অগণিত শুকর আদায় করি যে মুনিব আর মত অতি নিকৃষ্টতম বন্দারে অনারা নেককারলর সাথে আই বইবেলাই সুযোগ দি অন্ডারও মাগরিবের নামাজ সানফুরি গরত নজাই সাদওয়ানন নজাই সোজা মাহফিলেত বই বেলায় সুযোগ দি বেগুনে আল্লাহর শুকরিয়ারতে মহাব্বতের আওয়াজে একবার হন আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য দরুদ আর সালাম আর হাদিয়ে রসূলে আরবি صلى الله عليه وسلم ارفتی جنبی دنیا تشریف انی دی اللہ را اشنگ و نعمت عرف آئی شات شات شرنگری رشمست بندال را زرار خشت دار آئی دن درم دنیا اخان زندر روی اطیب সকলের সমষ্টিগত শুকরিয়ারতে আরেকবার মহব্বতের আওয়াজ হন আলহামদুলিল্লাহ আসলে ওয়াজগুরি বললেই একজন আলেম অত্যন্ত যা যোগ্যতা দরকার নিযুক্ত নেই ধরনের কোনো যোগ্যতা নাই নাই এলম নাই আমল শারীরিকভাবে অত্যন্ত দুর্বল মাহফিলিয়ানা তার সেদিন আর মনে হতে দশ পনেরো বছর আগে একবার দুইবার আসছিলাম
এবছরও আবার ইবা অনারার কৃতি সন্তান আর ছোট ভাই শহীদি কল করিয়ে দিই অনারাত তুম দোয়াল বেলায় আসছি দে আসলে ওয়াজ করি বেলাই নই ভাই আর এক কেনা করে ইশারা বুঝছিল দে হুজুর মহরমের দশ তারিখ পর্যন্ত কারবালার ওয়াজ উনা যায় মহরমের ছ তারিখ পর্যন্ত দশ তারিখ কিন্তু এগারো তারিখ তোনার আলোচনা নয় অন্য অন্য না অন্য অন্য না হল্লালালি নৌ 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 আই ওর দেখিয়া সুখ করে হতান মনত হইগি তো আইও এশারা রাখ পর্যন্ত টাইমের ভিতরে মহরমের এগারো তারিখের রাইতে উত্তর একখানা আলোচনা করি বেলাই চেষ্টা করছি যদি আল্লাহ তৌফিক দে তো ওনারা যারা মুরব্বীল গরবারে গিয়েও নাই তারার কাছে অনুরোধ করছি তাড়াতাড়ি হাসান সারিয়ের আইয়ের মাহফিলের বই বেললেই মাহফিল ইয়ে না ওনারা ঠিক আছে তো হতো তো ওনারা যদি নয়ন দয় ওয়াজ করি বেললেই পরিবেশ ফানো যাইব কোরআন হাদিস এগিয়ে না আলোচনা করতে গেলে পরিবেশের দরকার আছে এই পরিবেশ অন্যায় যে একখানে ইদে মানুষ আইন ভূমিকে দেখ আগে আলোচনা করি একষট্টি হিজড়ির দশই মহরম ইমামে হুসাইন রদিয়াল্লাহু তাআলা আন এজিদেরও যদি খলিফা মানি লইত নিজতন শহীদ হওয়া হইত না কথা খেয়াল করবি নিজতন শহীদ হওয়া হইত না নইত নিজের সমস্যা শিশু সন্তান ইমামে আলী আসগরের শহীদ করা হইত না নইত তো আর দেশের নেতা ক্ষমতার লোভ আছিল আছে ইমাম হুসাইন নতুন ক্ষমতার কোনো লোভ আছিল নি নছিল তো ক্ষমতার যদি লন্যতা দয় এজিদের খলিফা কেন মানি জানার নাম দরকার আছে না নামাইতে লেগুন দে জানার নাম দরকার আছে না দেনে বা মানুষ আইন মানুষ আই এজিদের ভিতরে যত দোষল আছিল এদের ভিতরে সাত কান দোষ আছেন দি বেশি মারাত্মক হওয়ান দোষ সাত কান সাত কান অন্যায় তিন ইমামে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তারিখুল খোলাফাত নকল বুঝি যে জালালউদ্দিন সুয়ুতিরই আরা খরাসুন নিয়ল মানি আবার মিডে সুন নিয়েছে দিতে মানে কৌমি হত দিতে মানে ওনার মাতাত কৌমি আছে না নামাইতে লিখুন দে ইতে মানে ইমামে জালালউদ্দিন সুয়ুতির লিখিত কিতাবর সংখ্যা এতে সশত হসত কিতাব লিখিয়ে দে তদরিবুর রাবির মোকদ্দমাত দে ডেলি ষোলো বিশটা করে কিতাব লিখত জালালউদ্দিন সুয়ুতি হফিসটা করি ডেলি কিতাব লিখতে তো হফিসটি ষোলো বিশটি
যার লিখিত কিতাবের সংখ্যা ইয়েতে ছশত 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 এর ভিতর উগ্র কিতাব ইয়েতে তারিখুল খুলাফা তারিখুল খুলাফা এই কিতাবের ভিতর ইমাম জালালউদ্দিন সুয়ুতি এজিদের তিনজন দোষের কথা আলোচনা করছি হন দোষ তিনজন দোষ আমি কিতাবের আবারত ফরির কিতাব তালি খুলিয়ে রেছম ইমাম জালালউদ্দিন সুয়ুতি ফরমার لأن رجلا يجامع بين أمهات الأولاد والبنات والأخوات سورة نعوذ بالله মহিলা হলোর ভিতর এন কিছু মহিলা আছে যেগুলোর একজন পুরুষ বিয়ে করে নিয়ে যেন ভাই রে বইন রে আফন ভাই বিয়ে করে তিরিব না জায়েজ আছে না নেই খালা রে বাইনে বিয়ে করে তিরিব না না পারিব শাশুড়িরই নিজের মাইয়া জামাই বিয়ে করে তিরিব না এই ধরনের চোদ্দ জাতর মহিলা আছে যারারে বিয়ে করার নাম শরীয়ত মোতাবেক জায়েজ নেই হজাতর মহিলা চোদ্দ জাত কেদর শিফরন সলাতুনিয়া أفكفر قد نمرا يا نبي دل هو غم سيد بارا يا نبي صلاة يا খজাতর মহিলা সিদ্ধজাত এজিদ মুসলিম দুনিয়ার সিয়ারত বইয়ের ঘোষণা করিল এ মুসলমান জাতীয় যদিও সিদ্ধজাতর মহিলারে নবীর শরীয়ত মোতাবেক বিয়া করার নান হারাম আয়ে যে তোর আল্লাহ এগুন হালাল করে দিলাম যাতুন যারে মনে হয় তাই তারে বিয়া করি তেরি বাজর হন্না কেন জোর হন্না তুলি এজিদের প্রথম পদক্ষেপ মহিলা যেগুনের বিয়ে করার নান হারাম এগুন কি করে দি আলাল করে দি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আন্না নাই সেটা হারাম ওরে হারাম রায় বেল্লাই হালাল ওরে হালাল করে বেল্লাই এজিদে যে হারাম ওরে হালাল করে দি দরহারে বুকুর তাজা রক্ত দিয়ম তারপরও এজিদের হাতত বাইদ নইম জোরখন না সুবহানাল্লাহ এ এক নম্বর দোষ দুই নম্বর মাথন নান জায়েজ আছে না নামাতের বেসন নান নেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি ফরমার ويشرب الخمر نبير الشريع المطابق مد بسنن حرام مد خنن حرام
কিন্তু এজিতে তোমার মারাত্মক গাসিল মুসলিম দুনিয়া সিয়ারত বইয়ানোর ফরদি মানুষের সামনে মানুষের প্রকাশ্যে মতর বোতল ধরিয়ে মত খাইতে জোর হন নাউজুবিল্লাহ এ দোষ হওয়ানি হওয়ানি দুইয়েন এক নম্বর মহিলা যারা রে বিয়ে করন হারাম ইতেরারে কি করে দি জায়েজ করে দি দুই নম্বর মথন নন হারাম এ যদি কি হই মত খাই এ খোয়ানি নমাতে দে খোয়ানি দুইয়েন তিন নম্বর ইমাম জালালউদ্দিন সুয়ুতি ফরমান ওয়া দাউ সালাতা আন নবীর শরীয়ত মোতাবেক মুয়াজ্জিনে মসজিদে ডেলি পাঁচবার আজান দিত কিন্তু এজিদ এত বড় মারাত্মক আছিল নামাজ ফুরি বেলাই মসজিদের দ্বারে ফাঁসেও এজিদ ন যাইতে জোর হন নাউজুবিল্লাহ ইয়া দোষ হওয়ানি এক নম্বর মহিলা জুন বিয়ে করন হারাম উন জায়েজ গুজি দুই নম্বরত মথন নন হারাম এ জিদে মত খাই তিন নম্বরত নামাজ সরন নন ফরস এ জিদে নামাজ ন ফরে দোষ হওয়ানি তিন নেন আরও হওয়ান আছে এ সের গেন তো এবার আইও এজিদ যদিও নামাজ ন ফরে আন্নবীর বংশধর খরবল্লার মাঠত নোয়াজ ফুরগে না মাতা না বা হল্লা নয় কেনা কথা কই নামাজ ফুরগে না বেশি ফুরগে দে না কম ফুরগে দে বেশি ফুরগি কেন আল্লাহ জিকির করেন আল্লাহ 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 জহন্নানো ইয়া আল্লাহ ইয়া মন্নানো ইয়া আল্লাহ 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 ইয়দয়ানো ইয়া আল্লাহ ইয়া সুবহানো ইয়া আল্লাহ 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 يقدم يا الله يقدر يا الله 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 ترسل راولا دولك كان نماز رجي ইয়ান আরাতুন জানন নান দরকার আছে আইও নেবার মহরমর দশ তারিখের সূর্য ডুবে গি এগারো তারিখের রায় শুরু হই বাংলা গণনাও তো দিনত্তুন ইংরেজি গণনাও তো দিনত্তুন আরবি গণনাও তো রাইতত্তুন
আরবি তারে কীর্তন রাইতুন বাংলা তারিখ গণনা দিনুত্তুন আর ইংরেজি তারিখ গণনা দিনুত্তুন কিন্তু আরবি তারিখ গণনা কীর্তন রাইতুন মহরমর দশ তারিখের সূর্য ডুবি গি এগারো তারিখের রায় শুরু হই তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভিতরে পুরুষ হলের ভিতর ইমামে জয়নুল আবেদিন ছাড়া আর কোনো পুরুষ আসিল নি মাতন না কেন নসিল বেগুন খেয়ে গিয়ে শহীদ গি বেগুন খেয়ে গিয়ে আমা তোরা কি তোরা এই সেরিজ আর মুরব্বী আর কামাই বাজু মানুষ আইবে দে রাস্তা আস্তা তো সুড়মলি জেব ডব উজুর লাইলে আইব মানুষ সোলাতুনে রসুলাল্লাহ আলাইকুম আর কেনা ফুক সেরিজ তোমার আর একটা ফুক সেরিজ আমরা মুরব্বী গুরু পাচ্ছে তো বাজি আর বুঝি মানি কারণ আর ক্লাস করাই দিও এটা নিচে ক্লাস ন করাই উগ্র ক্লাস আছে তো ক্লাস টেন তার গুণ বেয়া গুণ ইয়ার উড়ি তারপর আসছি ছোট বাচ্চি তেরা তো শয়তানি করিবি তোমার একখানা তোমার আর সদেনি নগরী বই দেখো তোমার রকুর ফ্যাকেট দুয়ের দর দিতে হইম তোমার আর তোমরা বালা ফো বেগুন বালা আল্লাহ বেগুন নেককার হইবে তৌফিক দুঃখ আর একখানা জোর হো না আমি সোলাতুনে রসুলাল্লাহ আলাইকুম আই খোদা কে লাডলে প্যারে রসুল ইয়ে সালামি আজিজা না হো কবুল সলাতুনে পুরুষের ভিতর বাসির হইয়ে তখন ইমামের জয়নুল আবেদিন ই বেকা বাসির হইল পিছনে হারানো ইয়ে দে মহরমর দশ তারিখ ইমাম হুসাইনের তাবুত তো একের পর এক শহীদ হতে বেগুন শহীদ দিন বাকি এসে তো ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আর ইমাম জয়নুল আবেদিন রদিয়াল্লাহু তাআলা মাত্র হজন দুইজন আর কোন মহিলা ইমাম জয়নুল আবেদিন তুন এমন ভাবে শরীর জরুরি বিছা নতুন শরীর তুলিল নেরে হঠাৎ করে এর চোখ খুলে দেখা যাতে ইমাম হুসাইন তাবুর ভিতরে কোন পুরুষ নাই নিজের বাপ সারা হষ্ট করে ইমাম জয়নুল আবেদিন বিছা নতুন আয়রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুর সামনে আত্মনান জোর করে দি যুদ্ধর ময়দান জয়বাল্লাহ ইমাম জয়নুল আবেদিন অনুমতি সার জোর হন সুবহানাল্লাহ ইমাম জয়নুল আবেদিন হ দাব্বা আরেক কানে ইজাজুদ্দিন আই করবাল্লার মানুষ যাই আর ভাই ইমাম আলী একবরের মতো ইমামে আলী আসগরের মতো সৈয়দ কাসেমের মতো সৈয়দ আউন এবং মুহাম্মদের মতো আরও শহীদ বেরেক কেনা সুযোগ করিত যখন সুবহানাল্লাহ আবেদন হনে করতে ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা
ইমাম হুসাইন ইমাম জয়নুল আবদিনের খত উনি সগুর ফানি সারে দিই নিজের ফরা যা বেড়াই দিলি খোয়ালো তো গুসুমা খাইল সুমা খাইর দিয়েডা এ যার মেহরবান সন্তান আজি আই তোয়ারে কারবালার মাড় আই তোয়ারে ফাটাই নির্গুণ দুইয়ান খারণে তন্মধ্যে কান খারণ আন্না না হইয়াই উনি আয়ে হুসেন কারবালার মারত শহীদ ফুদ্রে আই শহীদ অনর ফুরদে তোমার যদি ফাটাই তুই শহীদ যাও তুই শহীদ অনর ফরদে যদি আয়ে হুসেন শহীদ তাবুর ভিতরে যারা মহিলা ওলা আছে ইতারারে করবলার মাড়ু তুন মদিনে নিবেলাই খন পুরুষ বাকি নতাই জিয়ানোর কারণে আই হুসাইন তোমার যুদ্ধর মাড়ু যাই দিন নেরি তোয়াল্লাই আই দোয়া করির আল্লাহ আর শাহাদতর ফরদি তোরে বাসাই রাইব তোয়ার মাধ্যমে আওলাদ রসুলুর মহিলন করবল্লার ময়দান উত্তম মদিনা শরীফ ফসি বজর হন সুবহানাল্লাহ ইতে কেন বড় শিক্ষি গেল দে জমানাত আর আর মামল নিজের বাড়ির তোর শাশুর বাড়ির জেবের সমত বা নিজের বাড়ির তোর মাইয়ার বাড়ির জেবের সমত মরত ভগ্য সাথে লইত না নামাতের দিন এখন কা এখন নলা এখন অজ্ঞ ফাক্কা ইটফেন মোবাইল লিয়া দে ঠিক নে বেটি এখন কি দরকার মোবাইলের দরকার পুরুষের দরকার নয় অথচ করবাল্লাই শিক্ষা দে দে মাজাদিয়াল এক জায়গার তুন আর এক জায়গার যা পড়িলি মরথুয়ার সাথে লই এর আল্লাহ আর আর মা অলরে যাবে তৌফিক দান করুক আর একখানা জোর হন আর জোর হন কেন আল্লাহ জিকির গান হসবে রব্বি জাল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد جسني امت کے لیے رکی گزری راتی وہی محبوب خدا تھا مجھے معلوم نتا حسب ربی نور محمد صلی اللہ علیہ وسلم حسب ربی جل اللہ ما فی নূর হক জলো অনুমান থমুজ মালুম শিকলে ইনসাম চুপা থমুজ মালুম হসবে রব্বি খেয়াল গরণ হত এক নম্বরত আওলাদ রসুলের মহিলা অলরে খরবল্লার মারত মদিনে নিবেল্লায়
ইমাম জয়নুল আবদিনের অনুমতি নেও দে এক কারণ দ্বিতীয় কারণ এইয়ার মেহেরবান সন্তান কিয়ামত পর্যন্ত আন্নানার উম্মতুল তুন আওলাদ রাসূলুল্লাহ নবীর বংশধর দরকার হবে ইমান বাঁচাই ফেললাই যদি যাই তোর কারবালার মারুত ফাটাই এরপর দিয়াই হুসাইন শহীদ হয়ে যাই তলে তো নবীর বংশ শেষ হয়ে যাব ফুদ্রে আই তো আল্লাহ দোয়া করির আল্লাহ আর শাহাদতুর ফরদি তোমারে বাসাই রাইব তোমার মাধ্যমে কেয়ামত পর্যন্ত নবীর আওলা দল দুনিয়ার টিকি তাইব জোর হন সুবহানাল্লাহ আরেক কানা জোর হন না এতল্লাই সঞ্জয় শ্রী কুছন এ সৈয়দ আশরফ জাহাঙ্গীর সিমনানি হন মসজিদে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হন ইতিয়ার জাতর বংশর সজরা যদি অনে সেগরণ দই দেবেন দে ইতিয়ার বংশর এক ফরজাই যাইরি ইমামে জয়নুল আবেদিন আছে জোরখন না সুবহানাল্লাহ তুলি করবাল্লার ময়দানে যদি ইমাম জয়নুল আবেদিন শহীদ জিতু আহমদুল্লাহ মাইজ ভান্ডারী ফাইতাম না ইমামে হুসাইনি দোয়া করানোর কারণে খরবল্লার মাড়ের ফরদি যুদ্ধর ফরদি এজিদি হলে এত চেষ্টা করি কি তো ইমাম হুসাইন কি করি নিও পারে ইমাম জয়নুল আবেদিনের কি করি নিও পারে শহীদ করি না পারে কে দোয়া খার ইমাম হুসাইনের তো ইমাম হুসাইনি বিয়া ইমাম জয়নুল আবেদিনের কি বাপ তুলি ইয়ে দেখান বড় শিক্ষা আন আল্লাহ মা বাপ দোয়া দরকারি নেবে দরকারি এখন তো আর আফ হলে মা বাপ দোয়া নল লন না নামাজ দে এখন তো দোয়া লইলি হইলি ওর তুলল নইলি ওর তুলল ঠিক না বেটি এখন কেজি দিয়ে দোয়া লাগবে হাতুন ওলে শাশুর ইত্তুন নইলি ওলে শাশুর নইলে শাশুর ইত্তুন আল্লাহ আর আরে মাঝে মাঝে মা বাবর তুন দোয়া লইবে তৌফিক দান করো আরেক কেনা জোর হন আমি তো মা বাবর দোয়া দরকারি নেবে দরকারি আহা তেন আরো দর দি ইবে আর নাস্তা হবে বারে যেতে হই এখন দাইন যাই যাবের সময় আবার ফগট ফুরে দন্ন করলে হা দিয়ে দিব আবার মলি সাহেব জুন দর দিয়ে আলেম জুন দর দিয়ে এরকম গান ওস্তাদ আছে কাজী সাহেব হুজুর দর দিয়ে দে একটাইও ঠিয়া দর করিল ওদের নিলে নেই এখন তো বিকিয়েস গরুর নাম দরাদরি করি ফেলায় ঠিক না বেটি মাথাও না এখন ওয়াজ কি রুজ চলত দে দর সোলা দুনিয়া আফকে ফর قد نبارا يا نبي دل خوفا كم سيد بارا يا نبي صلاة دنيا চৈনাতি হে মেরি দিল কু তমাম না বলে দিয়ে তোমারা
يا نبي صلاتنا يا দরকারে লেতুন বল আল্লাহর ক্ষমায় ফেলো তারপর আকনা রেজ বারণ সলা দুনিয়া صلاة دنيا أيون خطا كيال گرو ما بافت دو برو دو آئي فول لدي اببات دو آگر گی ابار ما فلو شسو دو آگر جو উজুত তার আইব তারও দোয়া করিব কবুল হবে তো কোন গ্যারান্টি আছে না নামাতের অনরার আনোয়ারানো সারা বাংলাদেশের মুলিশে ব্যাগুন দলই দোয়া করকি একত্রিত হই কবুল হবে তো কোন গ্যারান্টি আছে না নেই এবার নবী কি হরুন হাদিসে বি তিরমিজি শরীফে তো আছে আবু দাউদের ভিতর আছে النبي فرمار قال النبي بيغن برغرهم صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن نبي فرمار تعلم دعا غرغي قبول بدا خنو گرانٹی نئی حافظ دعا کوئی قبول بدا خنو گرانٹی نئی مفتی شاف دعا کوئی قبول بدا خنو گرانٹی نئی کنتو آرم مدو تین تین زاتر مانوش آسے زارات دعا کوئی لی دعائین خدا القدر درات قبول کوئی وزر خن سبحان اللہ আরেকখান জোর হন না সুবহান আল্লাহ অনারার সামনে আইন আর মুরব্বী লেখান আর কার সামনে আইন গো এ বাচ্চে তোমার আরো ভূমিকে যোগ এবারে ইতের আর সরাই দিন আর একটা ভূমিকে সরাই দিন ফাঁক ফাঁক উগুতন কো দূর করি বইও নন্দন কে সতে নিয়ে উঠতে যাবে গুরু বাচ্চে তো সলাতুনে চাইনাতে হে মেরি দিল কো তমাম না বলতি হে তুমারা ইয়া নবী সলা দুনিয়া নবীর মধ্যে তিন জাতর এন দোয়া আছে যেগুলো দোয়া করানোর ওয়ারে ওয়ারে আল্লাহ কুদরতিরাতে কবুল করিল খজাতর মানুষ তিন জাতর এর ভিতরে এক জাত হলে নবী ফরমাদ দাওয়াতুল ওয়ালিদি লি ওয়ালাদিহি খন সন্তান বুড়া মা বাপ বাঁচিয়েছে মা বাপে যদি সন্তান আল্লাহ দোয়া করে নবী ফরমাদ দেয়
মা দুয়ারে আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করিব যখন সুবহানাল্লাহ আল্লাহ আরে মা বাবা তুন দোয়ালেবে তৌফিক দান করুক আল্লাহ আর যারা মা বাবারাই আজ এই জুমার রাতে সাদাকা আর মা বাবার কবর রাজাফরে মাপ করে দিও আর কেনা জোর হন না আমি তুলি মা বাবার দোয়া কবুল দে এখন সন্দেহ নাই এত লাই এজি দিওলে এত চেষ্টা করি কি তো খরবল্লার মানর ফর যুদ্ধর ফড়ে ইমাম জয়নুল আবদিনের কি করি নিয়ে ফরে শহীদ করি নিয়ে ফরে এত লাই মুহাররমের 11 তারিখের রাতিয়ে ইমাম হোসেনের তাবুর ভিতরে পুরুষ আলোর ভিতরে আছিল দেখুন ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা সূর্য ডুবি গি সূর্য ডুবি যাইবার আগে খারবালার এলাকার উক্ত মানুষ বিদেশত্তন বাড়িতে বিদেশত্তন খড়াইয়ে দে বাড়িতে ই বেই যুদ্ধ বাজ্যে দিয়ে নজনে আল্লামা ইবনুল আসির তারিখে ইবনে আসিরের ভিতরে আল্লামা ফরিদউদ্দিন ফালাওয়ারি আর শাহাদাতুল হুসাইনি কিতাবের ভিতরে খতাইন্ন খলবিজি বিদেশ তো নাই নিজের বাড়ি বাড়ি করবল্লার এলাকা করবল্লার মাডার হাসে ঐশি মাগরিবের সূর্য ডুবি গিয়ে মাগরিবের সূর্য ডুবি গিয়ে দেহের করবল্লার মাডার এক ফাঁসে তিনজন তাবু দেখা যায় দুইয়ান বড় বড় তাবু আর একখান ছোট তাবু আর একখান তাবুর বাদ দি শত শত পুরুষ হলে তাবু ইয়ানের গিরি দুর্গি জোরখন নাউজুবিল্লা তখন মানুষ এই চিন্তে থরে গেল গুই কিরে হারবার আয় যাইবের সময় এটা তাবু নোয়াজি মানুষও নোয়াজি যে নাই ইয়েন দিয়ে ইর কন্ডিশন থর গিয়ে আজি আমি শহীদুরে তো কল দি কারণ আই যে সময় আসছিলাম 10-15 বছর আগে এ তেড়ে মসজিদ নোয়াজি মাটি ইয়ে নো নোয়াজি তাহলে সন্দ থরি মানুষই বে সন্দ থরি গি কিরি হুনাইল হতো সাইবেলে লেমি কথা খুব খেয়াল করছুন এতো সময় খুব কম আস্তে করে লামি পুরুষ হলে জিয়াম তাবু গিরে রেখে তাবু এনার হাসাইস আইরে দেখে দেয় তাবু জ্ঞানের ভিতরে কিছু ফরদানসীন মহিলল বই রই যারার কোন আওয়াজ নাই যারার কোন শব্দ নাই কিন্তু দেখা যায় তাবুয়ান গিরি হাজার হাজার পুরুষে গিরি রেখে জোর খন নাউজুবিল্লাহ হঠাৎ তাবুর বার তুন উগ্র ফুরুষ যাই তাবুর ভিতরে ঢুকি ঢুকি মহিলার ভিতর উগ্র মহিলার খানক স্বর্ণর অলঙ্কার আছে কির অলঙ্কার স্বর্ণর অলঙ্কার বার তুন ফুরুষ ঢুকে ইবে যাইরে মহিলা ইবেন খানুর অলঙ্কার ধরে টান দি ইবে কুলি দন্নানে তন অপেক্ষা নগর খানুর অলঙ্কার আগি সাথে সাথে খানুর লতি সিরি মহিলায় বের খানুর তন টাটকা রক্ত ভরের
কিন্তু মহিলে বের খন শব্দ পর্যন্ত নাই জোর খন না ওযুবিল্লাহ আরেকখানা জোর খন না বাদাদন্য কেউ আছে না নামাতের বাদাদন্য কেউ আছে না খারণ যারা বাদা দিবি তারা কিউ গি শুই দিবি একখান হতা আছে গর্ভ হইলি কিউ ওরে দে চলে ওরে গর্ভ হইলি কিউ ওরে চলে ওরে আহা ইবের স্বর্ণ অলংকার খুলে দিবে রে তো না কেন করে তান্দির লিভিলি ইবের খানসিরি রক্ত করে ইতাই গিয়ে স্বর্ণ হইলি ইবে আইয়ানোর ঘর থাবুর বাদ দিতুন আরো দশ বারো জন পুরুষের থাবুর ভিতর ঢুকিল মহিলার খানন না জলঙ্গার আছে গলা তলঙ্গার আছে আত তলঙ্গার আছে এগিন বেয়াগিন পুরিলেও নি শুরু বুঝি থাবুর ভিতর যাচ্ছিল সাসিল একজন জিনিস বাদ ন দে সমস্ত জিনিস ব্যাগি নয় দশ বারো জনে বাইরে লুই সে জোর হন না ওজুবিল্লা ইন মোহাররমর খ তারিখ রাতি কি দশ তারিখ নামাতদ্দে খ তারিখ এগারো তারিখ জুলমিন সলাতে মোহাররমর খ তারিখ রাতি এগারো তারিখ রাতি কিন্তু মহিলার খনা আওয়াজ নেই কেইমা মুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধর মাঠে যাইবার আগদি উসিয়ত গুরু গি তোমরা আওলাদ রাসূলের মহিলে আই শহীদ অনর ফরদি তোমরা কে তাবুর বাদ দিবাই নইবে আর তাবুর ভিতরে বড় গরিয়ের শব্দ করে না খান দিবে কারণ ফোয়ারার আওয়াজ বেগানা পুরুষ উনন না নিয়েন হারাম এখন তো আর আর মা বলো না মানে মানেন না নামাতে দে ইয়ার আর কোন আওয়াজ ন আর আর মা বোনাল তেন বরবাদ গিয়ে বর্তমানে ডোম সামনে যার বন্যা সামনে যার মগ সামনে যার খনা বাত আছে না নামাতের বাত আছে না এক জমানা আছিল বোরখা আছিল দি ফর্দাল্লাই এখন বোরখা ব্যবহার করার দে ফ্যাশন আল্লাহ ঠিক না বেটি এই ফোনের ডিস্টার্ব বেশি করে দিয়ে উন একখানা আর একখানা করি কে তুলি দিও নিয়ে খুদুন আল্লাহ অন্যার মাঝতে গলাইল গুড়ো ফত বাজি তেরা তুলে নিত দেবার ইতেরা নইলে আমি ওয়া শুরু করছি যে অবস্থা ফার্স্ট ইতের আইছি তোরা সত্যি নেন গজ্জ তোরা আর তবর গুরু ফেকের দুয়ার ধরে দিতে হই মাই তোরা বালানো না বেগুন সোলাতুনে কেন মহব্বত শিফর করে লাগিয়া খন্দরে মন কেউ তো সাথে যাবে না কবরে হাশরে পাবে মদিনা যার ঠিকানা আল্লাহুম্মা
অনরা মানুষ যাও ইউনিয়নে আর কেন মহব্বত আর দরুদ শুকরন না আল্লাহুম্মা আপনারে কোলে তশরে ফাললেন রহমাতুল লিল আলামিন ইচ্ছা করলে প্রাণের নবী থাকিতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় নবী শুয়ে যাচ্ছেন মদিনায় আল্লাহুম্মা খেয়াল করুন মহিলা তার সহায় সম্পদ আছে বেগিন লনর ফর মহিলার যে তাবুত আশ্রয় লই থাবুইয়ানত আগুন ধরাই দিতে চায় আরেকখানা জোর খন্না নাউজুবিল্লাহ আহা এতক্ষণ মহিলা হলে ন মাথে আওয়াজ ন করে এজিদুর সৈন্য হলেন যেতে তাবুত আগুন ধরাই দিবে লাইসান তখন মহিলা হলে খান্দি উঠ দিয়ে ডাক বাইরে যারার মতো মাপন কি তোরা তুন নাই না দিনের বেলা আর আর সাথে যারা পুরুষ আছিল তারা তোরা শহীদ করিলা আজি মুহররমের 11 তারিখের রাত 7 তারিখ হইতে ফানি বন্ধ করে দিলা তোরার কাছে কোনো অভিযোগ ন করি বাইরে যারার তাবু যদি আগুন দরাই দ্বার আশ্রয় লইম হড়ে মেহরবানি করি রেখনা তাবু তাগুন দরাই নৈত্য জোর খন্না ওজুবিল্লা মহিলা হলে হতাইয়েন খুই সুকুর পানি ফেলা কান্দত দে আল্লামা ইবনুল আসির ফরমাত দে মহিলা হলর সুকুর পানি খান্দানির আওয়াজে আকাশে বাতাসে খান্দের কিন্তু জালেমলার অন্তর দয়া নয় দয়া নামাতে দয়া নয় দয়া নয় কা তকদির বালা দেই না খারাপ দেই খারাপ জাহান্নামের আলামত যদি দুইয়েন হওয়ান ইমানদারের আলামত দুইয়েন কিন্তু গাদিসুরি আবু দাউদ শরীফ উত্তর عن نبي فرمان قال النبي بيغن برغر خن صلى الله عليه وسلم
المؤمنون حيّنون لَيِّدُونَ نبي فرمد زرب دريمان دائبو زر الله جنة اللي بني ابتن دوين علامت دائبو ایک نمبر تیمان دارالار انترگان نرموی بو دوی جنبر تیمان دارال شرالوی بزرخن سبحان اللہ ایمان دارال مطخوان اکن انترکی بو دے نرمو افر دکی دکی بو ار شرالوی بو خانگی خانگی زو خطا خویلی وارو واره بیشش گری بود یه نیدی من در رو بیر دوی نمبرات آن نبی فرمد دو الفاجی رو زر اللہ جهنم اللہ بنایی زر تک دیر خرابی دیتونو دوی نالا منتای بود ایک نمبرات خیب بون انتر شکتوی بون دوی نمبر اللہیمون نبی فرمد دے زر جہنم اللہ بنائی ایت بخیل بزر خنعوذ باللہ انتر شکتون بخیلون ایکن دو زکر علامون نبیشتیر علامون اللہ یار ار انتر ار نرم گرو ار آر ار شرل گری دک زر خن آمین ارکنا زرخون آمین صلاة دنیا کی ہوئی بننا جو صلاة دنیا حرم کی زبیر قدم رکھ چلنا ار سر کا موقع خیبو جانے والے سولت چمک تجھ سے پاتے ہے سب پانے والے میرا دل بھی چمکا دی چمکانے والے صلاة دنیا صلاة دنیا رسول اللہ علیکم ایمان در را لامت خوان دوین انتر نرامل ار شرلو دو زکر را لامت خوان دوین انتر شکتوی بو ار بخیلو محیل ہوئے ایتو ہاندہ ہاندے کین دے ظالم اللہ رنترت کی نوئی دایا نوئی تابو تا گندرے دی ایخونا تابر بیتی رہتا ہے تیرن نفر مسلمان اولاد رسول محیل تابر بیتی رہتا ہے سگر فنی فلائی رہ خاندی رہ بائی روی فرشے دیتی تابو زیانا زیل تابو یانا زیر اسروی لئی زرخن سبحان اللہ بات دیرو یہ دن بیترو ڈکی دے نمات دے ایخون آرار مازاتیو بات دی دیکھتو سائے نا بیترو دیکھتو سا دے بات دی بیترو خمتو خوڑا دیکھتو سا دے بائی آہا انہوں رو دجم سے
অনারা বিতরতায় বে চেষ্টা করো আল্লাহ ফরমা দাও করনা ফি বুয়ুতিকুন্না এ মুসলমানার মাজাতিয়ল তোমরা তোমার ঘরের ভিতরে থাকো জোরখন সুবহানাল্লাহ আরেকখান জোরখন না সুবহানাল্লাহ সলাতুনে চাইনাতে হে মেরে দিল কো তমাম না বলতে তোমার রায়া নবী সলাতুনে নতুন খেয়াল করুন ঠিক সময় এসার রাজা নব এই আজান আটটা সাতটা চল্লিশে আজান দিব ফোন আটটায় জমা তো দিব এরপরে আজির প্রধান ওয়াইজ এতনের ভিতরে আইজিব ইনশাল্লাহ আমিও আর কথারে গোসাই কথা খেয়াল করো রসুলুর আওলাদর মহিল আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কায়িমা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া দারাজাতির রাফিয়া ওয়া বাসু মাকাম মুহাম্মাদান আল্লাযী বাত্তা তারযুকুনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ বি রাহমাতিল্লাহ রাসূলের আওলাদের মহিল বাইরে দেখতে সাধ্য না ভিতরে দেখতে সাধ্য ভিতরে দেখতে সাধ্য কিন্তু অতি দুঃখর বিয়াফা বর্তমান আনার মাজাতিয়াল বারবার থাকতে সাধ্য বাইরে আল্লাহ আনার মাওয়াল রে ভিতরে তাই বে তৌফিক দেব আর একখানা জোর হন আরো জোর হন আর ইতারা ভিতরে না তাই ভুগি ইতারার মূলইয়ে দে মা ফাতেমা ঠিক নেবে ঠিক তফসিরে রুহুল বয়ান শরীফে দেখছে দে আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস হাইনা মাউতিহা এত তফসির মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাইবার কিছুক্ষণ আগে জুবা নাই কি বানাইয়ে দে কি যে বেরাগুদি মারা যাইবার আগে উজুবা নাই দুরে হাত নামাজের নিয়ত বিন্দি জোর হন না সুবহানাল্লাহ হরা হাত কি যে বেরাগুদি মারা যে বেরাগুদি দুনো রাখার নামাজ আদায় করে খাতুনে জান্নাত মা ফাতেমা আদনান তুলিয়ে রসগুর ফানি ফেলে খান্দিটি আল্লাহ আই ফাতেমা যে তারিখ তুন বালে গই এই তারিখ তুন আজি এর তারিখ পর্যন্ত দুনিয়ার খন বেগানা পুরুষ আই ফাতেমার চেহারা ন দেখে আল্লাহর দিন নিবেলে যদি তুই আজরাইল দি ফেল আজরাইলি কি ফাতেমার চেহারা ন দেব না মেহরবানি করি আজরাইলর জগত নারে বাসো জোর হন সুবহানাল্লাহ আজরাইলের সামনে যাইতে সাধ্য না যাইতে সাধ্য ইয়া তো আর কোন আজরাইল নো ডোম সাম্মজা ঠিক না বেটি মাতাও না অন্য সিন্ধিয়া নব একজন মহিলা হলে আর আগে লিবুদের নইলে ইয়ং কবে মলে বা দন্ন দিস আর তো না এত বদ্ধ দর্শন দর্শন নাই বা বন্যা সম্মজার মজ্ঞ সম্মজার আর নয়া হাইলে ফেরি এলা যদি আইয়ে দয় আজারি গাছত হাটল দরকে ফান মাই ইফলি বেরে গিরি ধরে ঠিক না বেটি অন্যারা আছে না
বোধ মহিলা আছে ফরাই ফরাই টল মুসলমান আল্লাহ খাতির জান্নাত মা ফাতেমার দোয়ার কবুল করছে মা ফাতেমার জান্নি বেলাই আল্লাহ আজরাইলের দিনে ফেড়াই আল্লাহ নিজে কুদরতি রাতে মা ফাতেমার জান্নান খোদাই নিগিয়ে জোরহন সুবহানাল্লাহ আরেকখানে জোরহন না সুবহানাল্লাহ হাসাম নজদে আজরাইল ইসলাম তুই একবি মহিলা এগুন ইতের আওলাদ নাও না এত লাইতেরা বাদ দিনে তাই হড়ে দেখতে যা ভিতরে দেখতে যা প্রথম তাবু জ্বলে গিয়ে জালেমলে যাই দ্বিতীয় তাবুত আবার আগুন ধরে দিই জোর খন্না নাউজুবিল্লা আরেকখানা জোর খন্না নাউজুবিল্লা ইন মহরমর ছ তারিখের রাতি এগারো তারিখ এখন মহিলাল দ্বিতীয় তাবুত তুন বাইরে ওই তাবু আছে তার মাত্র হওয়ান একখান আসিল দে হওয়ান তিনজন আর কেন জয়ী ডুব জালেম হলে দ্বিতীয় তাবু জলিফুর সাইয়নর ফর তৃতীয় তাবু জৈরাবার জালেমলা গুন্দরাই দি এখন রসুলের আওলাদের মহিলা সুগভন্ন দেখি সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে জয়নুল আবেদিনের খান্দর উদ্লই দাও দাও করে আগুন জ্বলে আগুনের ভিতর দিয়ে আড়িয়ে রাইজার কই জোর হন সুবহানাল্লাহ আরেকখানা জোর হন না সুবহানাল্লাহ কির ভিতর দিয়ে আইজের গুদি আগুনের মাসকান আল্লামা ফরিদউদ্দিন ফলোয়ারি ফরমাতে মানুষ জিবে করবল্লার এড়িয়ে রাইছি জিবে সার ইবে কিয়াল করি সাত যে সৈয়দা জয়নাবর শরীরে আগুন লাগন যে দূরের কথা শারীর পর্যন্ত আগুন না লাগে আরেকখানা জোর হন না সুবহানাল্লাহ সোলা তুনে ইমাম জয়নুল আবেদিনের আনির বাদ দি করবল্লার মাড়ত সই বিছানা আছে না নামাতদ বালুর আছে না নেই অন্যান্য মহিলা লইবের ওয়ারাইছে আয়ের এবার সারি কিনে দিব গোল দিয়ে বৌরি এ জিদি হলে হার ফালার আর না স্যার এভাবে গোড়া রেছে সুগি কথা সংকেত কুফার জামে মসজিদ ফজর সৈয়দ মুয়াজ্জিন আজম দিয়ানি শুরু করছে ইমাম জয়নুল আবেদিন আস্তে করে দিয়ে ডাক এই আর ফু সৈয়দ জয়না পনে খন্ডে গেলাম মুয়াজ্জিন ফজর আজান দিতে নয় না আর আওলাদ রসুল নয় না নবীর আওলাদ নেই খানা সারি ফেরে ফানি সারি ফেরে বাপ হারাই ফেরে মা হারাই ফেরে কিন্তু নবীর আওলাদ হলো তো নামাজ কোনোদিন সারিন না রে ফুট তাড়াতাড়ি গর আর তৈয়ম করাই দন তৈয়ম করিল মুহররমর এগারো তারিখ ফজর নামাজ পড়ি বেলাই তিয়াই জোর হন সুবহানাল্লাহ হানা হাইয়ে না নামাজ দে হানা হাইয়ে না ফানি হাইয়ে না গুম গাইয়ে না না মাসার কি বাপ হারাই বাই হারাই সাজা হারাই আত্মীয় স্বজন হারাই কিন্তু নামাজ
নওয়ারা রাসূলের আওলাদের মহিলাল তো ইমাম গরি থি নামাজ পড়ি গেল মুহররমের 11 তারিখের ফজর সুন্নাত ফরগি ফরজ ফরিয়ের ডানাবামে সালাম ফিরেই এজিদে ওয়ালা আইয়ের ইমাম হোসেন ইমাম জয়নাল আবেদিনের ফিসুদি বানি ফিলি আদনান ফিসদি বানি ফিলি রাসূলের আওলাদের মহিলালরে বেফরদা অবস্থান নেজি উনুর ফিডের তুললি জোর খন্ডা নাউজুবিল্লাহ আর একখানা জোর খন্ডা নাউজুবিল্লাহ তুলি নিতুন বড় শিখকে রাসূলের আওলাদের মহিলা হলে আওলাদ রাসূল হলে করবাল্লার মানত এই ত্যাগ স্বীকার করিয়ে দেই ইসলাম এখনো দুনিয়ার জিন্দা আছে ঠিক না বেটি ঠিক না বেটি তো এই আওলাদ রাসূলের এখনো শরণ করে দে সুন্নি হলে ঠিক না বেটি নামাজ দে রাসূলের আওলাদ হলে এখনো মহব্বত করে দে হারা সুন্নি হলে মুহররম আইলি আওলাদ রাসূলের ইয়াদ করে দে সুন্নি হলে আরে আজিও ওয়াজ করতে হইয়ে দে ইবার অন্তরে আওলাদ রাসূলের মহব্বত আছে দে তো রাসূলের আওলাদের মহব্বত করার দরকার আছে না ইয়ান কোরআন শরীফের আয়াত আল্লাহ ফরমাতে কুল রাসূলনে হই দন লা আসআলুকুম আলাইহি আজরা এ আর উম্মত তোরার দিন দি ধর্ম দি ইয়ান আল্লাহ আই তোরার তন হন বিনিময় না চাই কিন্তু ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আর আওলাদের মহব্বত করার নাম ইয়ান আই নবী তোরার তন চাই আরেকখানা জোর হন না সুবহানাল্লাহ এত আল্লাহ ইমাম শাফি এতের সামনে রায় ফরমাত দে নামাজ ফরজ যেন ফরজ রোজা রাখন যেন ফরজ অজগর যেন ফরজ জকাত দন যেন ফরজ রাসূলের আওলাদের মহব্বত করানো ফরজ আল্লাহ আর আর সত্যিকার আর আওলাদের রাসূলের মহব্বত করিবে তৌফিক দে তাহলে এজিদের খারাপ চরিত্র হন হই দি তিন নেন এক নম্বর মহিলা যারা বিয়ে করেন হারাম এগুন জায়েজ গুজি দুই নম্বরে এজিদে মদ খাই তিন নম্বরে এজিদে নামাজ না পড়ে তো এজিদে নামাজ না পড়ে আর আজাতে ইমাম হুসাইনের মহব্বত করি আওলাদ রাসূলের মহব্বত করি আর তো নামাজ পড়া পড়িব না নামাজ দে তাই আমার এলাকার মসজিদ তাইর খুশি লাগি ব্যাগুনে বা জমাতে নামাজ পড়িবেন আল্লাহ আনারে ফরিবে তৌফিক দে জুরহন আমিন ওমা আলাইনা আল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু